রহমানের ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে এনআরসি সম্পর্কে একটি নতুন গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে। রাজ্যে ফের এনআরসি চেয়ে সুপ্রিম কোর্টে যাবে অসম। রাজ্য এখন অসমের এনআরসি তত্ত্ব যাচাই করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বিস্তারিতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে দেখতে দেখতে একটি লাইক করে দিন এবং প্রতিটি মুহূর্তের নিত্য নতুন খবর সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে প্রতিটি মুহূর্তের নিত্য নতুন খবর সবার আগে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তাহলে চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। সারা দেশে এনআরসি করা নিয়ে প্রধানমন্ত্রীর উল্টো সুরে অস্বস্তিতে পড়ল অসমের বিজেপি সরকার। রাজ্য এখন অসমের এনআরসি তত্ত্ব যাচাই করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। তত্ত্বে ব্যাপক গড়মিল পেলে আগের এনআরসি বাতিল করে নতুন এনআরসি করার দাবি জানানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন এনআরসি হবে দেশ জুড়ে। তারপরেই রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভা চলাকালীন চত্বরে দাঁড়িয়েই ঘোষণা করে দেন দেশের সঙ্গে অসমেও নতুন করে এনআরসি করা হবে, বাতিল হবে আগের এনআরসি। গোটা দেশের যে ভিত্তিবর্ষ হবে নতুন এনআরসির ক্ষেত্রে সেটাই অসমে অনুসরণ করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল ঘোষণা করেছেন সারা দেশে এনআরসি করার বিষয়টি এখনও চূড়ান্ত নয়। সেই পরিপ্রেক্ষিতে আজ রাজ্য সরকারের মুখপাত্র হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক বৈঠক করে জানালেন প্রতীক হাজেলার নেতৃত্বে হওয়া আগের এনআরসি শুদ্ধ বলে রাজ্য সরকার যেমন মানে না, তেমনি আসু এবং এনআরসি সংক্রান্ত মামলার মূল আবেদনকারী অসম পাবলিক ওয়ার্কসও ওই এনআরসি নিয়ে সন্তুষ্ট নয়। তাই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে প্রথমে 20% তত্ত্ব পুনর্যাচাইয়ের আবেদন জানাবে। তত্ত্ব যাচাই করে বর্তমান এনআরসির তত্ত্বের সঙ্গে ব্যাপক গড়মিল পেলে আগের এনআরসি বাতিল করে নতুন এনআরসির দাবি জানানো হবে। সুপ্রিম কোর্ট 20% তত্ত্ব পুনরায় যাচাইয়ের আবেদন তো ইতিপূর্বে একবার খারিজ করেছিল। হিমন্তের ব্যাখ্যা সুপ্রিম কোর্টের আমাদের হলফনামা দেওয়াই আছে, তা নিয়ে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের মতামত রয়েছে। তার ভিত্তিতেই পরে শুনানিতে আবেদন জানানো হবে। এক সময় এনআরসি করানোর কৃতিত্ব দাবি করত কেন্দ্র রাজ্যের বিজেপি সরকার, কিন্তু গোটা দেশে এনআরসি করা নিয়ে এখন অমিত মোদি দুই সুর কেন? দেশ জুড়ে প্রতিবাদের মুখে পড়েই কি পিছু হটলেন মোদি? হিমন্ত বলেন অসম ও বাকি দেশের পরিস্থিতি ভিন্ন। অসমের এনআরসি তো মনমোহন সিং ও কংগ্রেস সরকারের কৃতিত্ব, আমরা 2005-এ নেওয়া কংগ্রেসের সিদ্ধান্তের রূপায়ণ করেছি মাত্র।